জালে ফের তেলিয়া ভোলা, 2 কোটি টাকায় বিক্রি হলো মাছ। খুশির জোয়ার দীঘার মোহনাতে। এদিন সকালে মোহনা মৎস্য বন্দরে নিলাম হয় এই মাছগুলির। হিন্দিতে একটি প্রবাদ বাক্য আছে, উপরওয়ালা জব ভি দেতা হ্যায় ছাপ্পড় ফাড় কে দেতা হ্যায়। এই কথাটি যেন সত্যি হয়ে ধরা দিয়েছে বিশ্বেশ্বরী ট্রলারে থাকা মৎস্যজীবীদের জীবনে। লক্ষ্মীদেবী যে কখন কার ওপর সুপ্রসন্ন হবেন তা বলা মুশকিল। কে বলতে পারে কার ভাগ্য কখন খুলবে? জালে ওঠা 121টি তেলিয়া ভোলা মাছ নিলাম হল 2 কোটি টাকায়। জানা গেছে দিন কয়েক আগে দীঘার মোহনা থেকে বিশ্বেশ্বরী ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রওনা দেন মৎস্যজীবীরা। বিশ্বেশ্বরী ট্রলারে থাকা মৎস্যজীবীদের জালে ওঠে 121টি তেলিয়া ভোলা, যার এক একটি মাছের ওজন গড়ে 15 থেকে 20 কেজি। বিক্রি হয় মোটামুটি 4 থেকে 10 হাজার টাকা কেজি দরে। এদিন দীঘার মোহনা মৎস্যবন্দরে সেই মাছ বিক্রি হলো প্রায় 2 কোটি টাকা দরে। মৎস্যজীবীরা জানাচ্ছেন করোনা পরিস্থিতিতে দীঘা মোহনাতে মাছের অবস্থা খুব খারাপ ছিল, একটু একটু করে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। স্থানীয় অপর এক মৎস্যজীবী বলেন, আগেও তেলিয়া ভোলা ধরা পড়েছে, তবে তা তুলনায় অনেক কম। একসাথে এত তেলিয়া ভোলা এর আগে উঠেছে বলে মনে করতে পারছেন না স্থানীয় মৎস্যজীবীরা। কিন্তু কি আছে এই মাছে যে এত টাকা দরে বিক্রি হয়? স্থানীয় মৎস্যজীবীরা জানালেন, এই মাছ সচরাচর জাপান ও থাইল্যান্ডে এক্সপোর্ট করা হয়। এই মাছ থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়, পাশাপাশি অপারেশনের পর সেলাই দেবার জন্যে যে সুতোর প্রয়োজন হয় এই মাছ থেকে সেই বিশেষ সুতো পাওয়া যায়। এদিন স্থানীয় মৎস্যজীবী ভুবন বেড়ার ঘরে বিক্রি হয় মাছগুলি। স্থানীয় মৎস্যজীবী তপন দাস বলেন, এবছর প্রথম তেলিয়া ভোলা জালে উঠেছে। 120 পিস তেলিয়া ভোলা উঠেছে, বছরে প্রথমবার দেখলাম। আজকে 10 বছর 12 বছর আছি, কিন্তু এত তেলিয়া ভোলা দেখিনি কোনোদিন। খুবই সমুদ্রে গিয়ে ধরে নিয়ে আসছে, এতে খুব আনন্দ। এ বিষয়ে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষে দীনেশচন্দ্র রাউত বলেন, এই মাছ মূলত গভীর সমুদ্রে পাওয়া যায়, তবে একটি দুটি ট্রলার তো নয়, বহু ট্রলার মাছ ধরতে যায় সমুদ্রে। সবার ভাগ্যে থাকে না, এটা ভাগ্যের ব্যাপার। একজন ফিশারম্যান পেয়েছেন, আমরা সকলেই খুব খুশি। আজকে তেলিয়া ভোলা উঠেছে 2022 সালে প্রথম, 121 পিস তেলিয়া পেয়েছে। মোটামুটি এখন অকশন চলছে, এখনো পর্যন্ত ফাইনাল কিছু দাম হয়নি, প্রায় 2 কোটি টাকার বেশি হবে। এগুলো ডিপ সমুদ্রে ম্যাক্সিমাম থাকে, আমাদের এখানে মাল যে যেখানে সব বেন্দি জালরা বসে, বন্দি জালের জায়গায় কিন্তু সব পুঁজি কোথা থাকে, তো ওরা একটু মানে রেস্ট্রিকশন এরিয়ার মধ্যে থাকে, যার ভাগে আছে সে পাবে। এছাড়া হাজারখানি ট্রলার চলছে, তার মধ্যে কেউ একজন পেয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দীঘা।